আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিংকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হচ্ছে বান্দরবানের সিভিল সার্জন অংশে প্রু মারমা জানিয়েছেন মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ততটা খারাপ নয় সতর্কতার জন্যই তাকে ঢাকায় নেওয়া হয়েছে এই প্রথম মন্ত্রী পরিষদের কোনো সদস্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন গত বুধবার পার্বত্য মন্ত্রী অসুস্থ বোধ করার পর তার নমুনা করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে এদিকে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে অন্তত আরও ১১ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সিলেটে আক্রান্ত ২ জন খুলনায় ৩ জন এবং শেরপুরে ১ জনের মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন পার্বত্য জেলার রাঙামাটিতে সংক্রমণ বেড়েছে উপসর্গ নিয়ে সেখানে মারা গেছে আরও ১ জন দেশের বিভিন্ন এলাকা থেকে কিছুক্ষণ পরপরই এমন মৃত্যুর খবর আসছে ওদিকে করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন লকডাউন করা হয়েছে তার কার্যালয় এবং বাসভবন এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন সিলেটে নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে রংপুরে পুলিশ নার্স সহ ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে শরীয়তপুরে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন ঐতিহাসিক ৬ দফা দিবস আজ ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে সারা দেশে তীব্র গণ আন্দোলন শুরু হয় এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া শফিক ও শামসুল হক সহ ১০ জন শহীদ হন এরপর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ৬৯ গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হলেও করোনা ভাইরাসের কারণে এবছর ডিজিটাল পদ্ধতিতে দিবসটি উদযাপন করা হবে এ নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন বাণীতে তারা বলেন ঐতিহাসিক ৭ জুনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ করা হবে এবার জানাবো শেয়ার বাজারের খবর ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে চলছে সাপ্তাহিক পুঁজিবাজারের প্রথম কার্যদিবস সকাল ১০টা ৩০ মিনিটে লেনদেন শুরুর পর থেকে সূচক ৩টি বাড়তে থাকে এবং ডিএসসির ৩টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হয় ৪৭ কোটি ৮৫ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ১৪টি কমে ১৯টি এবং অপরিবর্তিত ছিল ১১৩টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস গ্রামীণফোন লিন্ডে বাংলাদেশ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি আর এন স্পিনিং মিলস এবং সাজি বাজার পাওয়ার কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পর্ষদ সভা বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কোম্পানিগুলো হলো সোনালী আঁশ লিমিটেড এবং বারাকা পাওয়ার লিমিটেডের সভা হবে ৩টায় এবং ৪টায় শুরু হবে বিডি কম অনলাইন ম্যাক্সন স্পিনিং ও মেট্রো স্পিনিং লিমিটেডের পর্ষদ সভা ডিএসই জানায় সভায় এসব কোম্পানির গত ৩১ মার্চ ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে এছাড়াও আগামীকাল থেকে ১৪ জুন পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বাকি ১৬টি কোম্পানির পর্ষদ সভা শেয়ার মার্কেটের এনলিস্টেড কোম্পানি মেঘনা পেট লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ২০২০ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকের কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয় ০.০৮ পয়সা অন্যদিকে প্রথম ৩ প্রান্তিক তথা হিসাব বছরের প্রথম মাসে ২০১৯ থেকে মার্চ ২০২০ কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২২ পয়সা গত অর্থ বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৩ পয়সা
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসসি জানায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে। পরিচালনা পরিষদের বৈঠকে কোম্পানিটির জানুয়ারি থেকে মার্চ 2020 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে জানায় ডিএসসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলসের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি 155.96 ডেসিমেল জমি কিনবে বলে জানিয়েছে ডিএসসি। কোম্পানিটির জমি কিনতে ব্যয় হবে 1,69,60,000 টাকা। বিবিএস কেবলস গাজীপুরের শেরপুরে কারখানা সংলগ্ন এলাকায় ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।